হ্যালো এভ্রি ওয়ান ভেগুড ইভিনিং তাহলে আজকে মেঞ্চুেসন ফাইভ এ রসরসাইজ ডিসকসন করুলে তাহলে লাস্ট ক্লাস রে আমি এক্সরসাইজর এক নম্বর দুই নম্বর তিন নম্বর কমপ্লিট করতে তাহলে সমস্ত নিশ্চিত ভাবে লাস্ট ক্লাস আমি যা বিসকসন করে ভালোভাবে বুঝিব এবং যাহটা ডাউট রয়েছে তোমাদের কমেন্টে পচারি পাব তাহলে আমি জোটু ছাড়ি আজর ক্লাস রে আমি সেইঠু কন্টিনিউ করা তাহলে ঠিক আছে স্টার্ট করা আজ ক্লাস তাহলে দেখো এটা হচ্ছে আমার এক্সরসাইজ আমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর লাস্ট ক্লা কমপ্লিট করলে তাহলে চারি নম্বর আমে আমি করা ঠিক দেখ চারি নম্বর কোশ্চেন কোণ দিয়েছি না বিশুভ রেখা ঠার পৃথিবীরা ব্যাস বার হাজার পাঁচশো তিরিশ কিলোমিটর হলে বিশুভ

তাহলে এবার আমশ্চেনে দিয়েছি পায়ে ভ্যু কোশ্চেনেছি টোয়েন্টি টু বাই সেভেন তাহলে তোমায় কোশ্চেনে যা বিয়ে ভ্যু তোমাকে সেটা ইউজ করব তাহলে দেখো এবার আমি কন করা পায়ে জায়গায় পুট করা টোটি টু বাই সেভেন এবং ডি ভ্যালু তো আমিছি বা ব্যাস তো আমি জনা অ বার হাজার পাঁচশো তিরিশ তাহলে দেখ যে ভাবুব কি আমি কেকি টু আর ফর্মুলা ইউজ কলে যেহেতু আমি এটি ডি বা ব্যাস দিয়েছে আমি পাই ডি বা ডি ফর্মুলা ইউজ কলে তো যে চাহিব টু পার্মুলা ইউজ করে পাব সেই তোমাদের বা যদি ডি ভ্যাল আর্চ তাহলে জাগছ আর্ আউ ডি ভিতরে কোম্পান সম্পর্ক আর্ হচ্ছে ডি বাই টু বা ব্যাসার্ধ হোক ব্যাসর অর্ধেক তাহলে ডি বাই টু করি তোমাদের আর্ টু পা ফর্মুলার ইউজ করে পাব তালে দেখো এবে আমি পাই কলে পায়ে জায়গায় টোয়েন্টি বাই এবং ডি জাগারে পপুট কে কে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হন্ড্রেড থার্টি সিম্পল কালকুলেশন আছে জলদি সমস্ত কালকুলেশন কর

ঠিক আছে তাহলে জলদি জলদি সমস্তে কর তোমাকে থার্টি সেকেন্ড র টাইম দে এই টাইম ভিতরে তোমাদের আনসর বাহার করে ট্রা কর বুঝলাম তাপরে যদি ন বাহার বা কিছুটা মিষ্টেক রে বুঝাই দেবে তাহলে টোয়েন্টি টু বাই সেভেনে কর টুয়েলভ থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড ফাইভ হন্ড্রেড থার্টি তাহলে দেখ আমার এটি আনসর বাহারা

ଓକେ ନେକ୍ସଟ କ୍ୱଶ୍ଚନ ଦେଖ କ'ଣ ଦେଇଛି ଚଉରାଳିଶ ମିଟର ଦୀର୍ଘ ତାରରୁ ପାଞ୍ଚ ସେଣ୍ଟିମିଟର ବ୍ୟାସାର୍ଦ୍ଧ ବିଶିଷ୍ଟ କେତୋଟି ବୃତ୍ତ ତିଆରି କରାଯାଇପାରିବ ତାହେଲେ ଦେଖ କେତେ ମିଟରର ତାର ଚଉରାଳିଶ ମିଟର ତାର ବୁଝିଲା ଚଉରାଳିଶ ମିଟରର ତାର সে আমি পাঁচ সেটিমিটর ব্যাসার্দ বিশিষ্ট কতোটি বৃত্ত তাহলে দেখ চৌরাটর আমি কনভর্ট করে দেব সেটিমিটর কেকি না এটি মিটর অনেক সেটিমিটর তো আমি সবুলে মনে রাখব কোশ্চেন যা বি দেববে এক ইউনিট কু গোটি ସିଷ୍ଟମରେ ରଖିବ ତ ମାନେ ଏ ଧର ମିଟରରେ ଯଦି କରୁଛ ତ ସବୁଯାକ ମିଟରରେ ରହିଲେ କରିବ ନହେଲେ ଯଦି ସେଣ୍ଟିମିଟରରେ ସବୁଯାକ ସେଣ୍ଟିମିଟରରେ ରଖିବ ତ ଏଠି ଆମେ କ'ଣ କରିବା ସବୁଯାକ ସେଣ୍ଟିମିଟରରେ ରଖିବା ତାହେଲେ ଦେଖ ଚଉରାଳିଶ ମିଟରକୁ ଆମେ ଯଦି ସେଣ୍ଟିମିଟର କରୁଛନ୍ତି କେତେ ହେଇଯିବ ଚଉରାଳିଶ ଚଉରାଳିଶ ଶହ ସେଣ୍ଟିମିଟର বুঝলাম তাহলে যেতবে তোমাদের কনভর্ট করছ মিটরু সেটিমিটর কিংবা সেটিমিটর মিটর কু কি কিলোমিটর মিটর কু কিছি ইউনিট্র কনভর্টশ সেতবে ভালোভাবে দেখি করি এইক হোল কোশ্চেনটি রং হয়ে যাব তাহলে দেখ আমাকে যে তার অম্ব হল কে চৌরাশ এমে কে সেটিমিটর ব্যাসার্ধ বিশিষ্ট তার পাঁচ সেটিমিটর ব্যাসার্ধ বিশিষ্ট তার বুঝলাম তাহলে দেখ গোটে তার ব্যাসার্ধ যদি পাঁচ সেটিমিটর তাহলে তার পরিধি কেত হয়ে দেখ তার পরিধি কেত হয়ে টু পায়ে টু পায়ে আর্ দেখতেই যাচ্ছি টু ইন্টু টোটি টু বাই সেভেন ইন্টু ফাইভ হয়ে গল फर्टी फोर बाय सेवेन इंटु फाइव तो एमती रखीदा आम ताकू कि भी मैंने काटवानी ताकू रखीद सैड्रेदे सेमिटर बुझेगा ता गोटे तारर पिधि के फटी फोर बाय सेवेन इंटु फाइव তাপরে আপু কোণ কে চৌরাশ মিটর দীর্ঘ তারু আমি পাঁচ সেটিমিটর ব্যাসার্দ বিশিষ্ট কতোটি তারি করেপার তাহলে যদি গোটি তার পরিধি আমি পাইগলে তাহলে কতোটি তার দৈর্ঘ্যরে আমি যদি পরিধি কু হি দি তাহলে আমি পাইয তাহলে দেখো কম হব তাহলে আমি এবার কম করা ফর্টিন হন্ড্রেড ডিভাইড করা কে ফটি ফোর তি আমি ফৰ্টি ফ'ৰ এই ফৰ্টি ফ'ৰ হণ্ড্ৰেড যেতিয়া ক্যানচল হ'ল উপৰ ৰ কেতিয়া হণ্ড্ৰেড ৰহিলা এই ফাইভ এই হণ্ড্ৰেড কেতিয়া ৰা এতিয়া আমাৰ টুৱেণ্টি ৰা ত'লে টুৱেণ্টি ইন টু চেভেন

নেক্স কোয়েশন দেলা গোটি বৃতাকার রাস্তার বাহার ও ভিতর পরিধি যথা ক্রমে ও তিনশো বাউন্ন হেলে রাস্তার প্রস্ত নির্ণয় কর তাহলে দেখ এইটা হচ্ছে গোটে বৃতাকার রাস্তা এইটা তার পরিধি এইটা হচ্ছে ভিতর তাহলে এই মিটা হচ্ছে বৃতাকার রাস্তা বুঝিপার এই মঝিটা বৃতাকার পথ বা রাস্তা এইটা ভিতর বৃত্ত এইটা বাহার ভিতরের পরিধি কে তিনশ বাউন্ন মিটর ভিতরের তিনশো বাউন্ন মিটর বাহার তিনশো ছয়ানব্বই মিটর বুঝিপার প্রথমে যা ডাটা দিয়ে কোশ্চেনে তা ভালোভাবে পড়ি তাপরে তা লিখি তাপরে কোশ্চেন সলভ করা স্টার্ট করব তা দেখছে রাস্তার প্রস্ত নির্ণয় কর আম পচারি ক্রস্ত পচারছে বুঝলাম তাহলে ভিতর পরিধি এবং বাহার পরিধি আমছে তালে দেখ যদি আমি ভিতর ব্যাসার্ধর বাহার ব্যাসার্ধক মাইনস করে দেয় আমি কম পাইপার তাহলে আমি রাস্তার প্রস্তুত পাইপার বুঝলাম তাহলে দেখ মনে করব ব্যাস কে স্মল আর্ এবং বাহার ব্যাস হচ্ছে মনে করব ব্যাসে নিয়ে যাওয়া কে স্মল বুঝলাম মনে বাহার ব্যাস কু নাক ক্যাপিটাল আর্ ভিতরের

আর্ হয়ে যিনিশো ছয়ানবে গুণন সাত ডিভাইডেড বাই এটি রব তুই গুণন বাইশ তা আমি টিকিট সিম্পলিফাই করেদবা তো কেলা দেখ এটি আমার বাহি পড়া সিক্সটি থ্রি তাহলে আমি পচারিছি রাস্তার প্রস্থ রাস্তার প্রস্থ হচ্ছে আমার বাহার বাহার ব্যাসার্ধ মাইনস ভিতর বৃত্তর বেশার্ধ মানে আর্ মাইনস তাহলে আর্ আমি পাইলে ক্যাপিটাল আর্ আমি পাইলে সিক্সটি থ্রি আর স্মল আরলে ফিফটি সিক্স তাহলে কেতে হয়ে যাব আমলে এটা বাহারি পড়লা সেভেন তাহলে আমি পাইগলে রাস্তার রাস্তার প্রস্ত বাহি পড়লা সাত মিটার বুঝিপাল কোশ্চেনটি এইভাবে ট্রিকি কোশ্চিন পড়ি সব কোশ্চেন তো ডাইরে পরিধির ফর্মুলা ইউজ করি পড়িনথ তোমাকে এইভাবে কোয়েশ্চেন পড়ি সেই কোশ্চিনে তোমাকে তো সেম ফর্মুলা ইউজ করা পড়ব কিন্তু টিকে টিকিট ভাবিকি তোমাকে কোয়েশ্চিনটি সলভ করারপ तन भाछ समेपार समसे जु सब् केसन बा सहज लाग कमेन्ट निश्चित जनाऊ आउँदा केट रुचि तमेन्ट्रे निजर डाउट पचार कहाँ एउटा पूरा फर्स्ट रु पढाहित एज सबै डाउटकु कियर गरि नब त आगको जाइक तर आउँ डाउ बुझिला त नेक्स क्वेसन को দেখ নেক্স কোশ্চেন দুইটি বৃত্তর পরিধি অন্তর চৌরাশ মিটর সেমান ব্যাসার্ধ দোর সমষ্টি সতস্তরী মিটর হলে পরিধি দোর্ণয় কর তাহলে মনে কর গোটিয়ে বৃত্ত আমি নাসার্ধ ন্যাপিটাল আর্ অন্য বৃত্তর ব্যাসার্ধ ন স্মল প্রথম বৃত্তর পরিধি হয়ে গেল টু পায়ে ক্যাপিটাল পরিধি টু পায়ে স্মল আর্লে পরিধি অন্তর চৌরা আর মাইনস টু পায়ে স্মল আর্ হচ্ছে চৌরাশ তাহলে টু পাই কমন গলে আর মাইনস আর হয়ে যে চৌরাশ তাহলে আর্ আর আর্ হয়ে গলাম এপটে চৌরাশ রহলাম এপটে আমি সেভেন ডিভাইডেড বাই টু ইন্টু টোয়েন্টি টু তাহলে দেখ কে গলা এটি আমার বাহি পড়া আর্ মাইনস আর্ল কে সেভেন বাহি পড়লা কোশ্চেনে আমার আপ ক দুইটি বৃত্তর ব্যাসার্দ দো র সমষ্টি দেটা কি সতস্তরী মানে আর্ প্লস আর্ আম কোশ্চেনে গিভেন অনেক সতস্তরী তো আমি পাইলে আর্ মাইনস আর্ যেটা আমি ইকশন দোয় যোগ করে দেবা যোগ করে দেবা যোগ করে হব দেখ প্লস আর্ মাইনস আর্ কটি গলা টু আর্ ইকাল টু এই যদি এইটি ফোর তালে আর হয়ে যাব এই ফোর বাই টু যেটা কিগাল ফর্টি টু মিটর বুঝি পাল তাহলে বাহার বা বড় বৃত্তর ব্যসার্ধ বাহারি পড়লা ফর্টি টু মিটর তাহলে আমি নেক্সট বা সেকেন্ড বৃত্তর বাহার করা সেকেন্ড বৃত্তর কম হব আাইনস আইয আাইনস আর্ আমি সেভেন আর্ মাইনস আর্ সেভেন হলে স্মল আর্জি স্মল

তাহলে পরিধি তো নির্ণয়কর কে তাহলে আমি পচারি কো আমি পচারি পরিধি তাহলে প্রথম বৃত্তর পরিধি বাহার করা প্রথম বৃত্তর পরিধি কেত হব জলদি জলদি বাহার কর তোমার পাখে আর ভ্যু অ্যালু গিভেন অ তাহলে টু পায়ে আর্থে হয়ে যাব টু ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আর্ জায়গায় পুট করা ফর্টি টু করে দেয় দেখ এটি আমার বাহারি পড়লা 264 সিক্সটি তালে দেখো দেখ প্রথম বৃত্তর পরিধি বাহারি পড়লা 264 সিক্সটি ফোর্টর এবার আমি দ্বিতীয় বৃত্তর বাহার করা তাহলে দেখ দ্বিতীয় বৃত্তর কেতে হয়ে যাব টু স্মল আর্ টু ভ্যালু বা দ্বিতীয় বৃত্তর ব্যাসার্ধ বাহিরছি থার্টি ফাইভ কটি গলার কেত রহলা হয়ে টু টোয়েন্টি মিটর বা দুইশ কোড়িয়ে মিটর পরিধি বাহার কলে দুইটি বৃত্তর তাহলে দেখ এইভাবে কোশ্চেন এক্সামপ বহু ইম্পর্ট্যাট তেমন সমস্ত এইভাবে কোশ্চেন ভালোভাবে প্রাকটিস কর তাস যেত তোমাদের কিছু কোশ্চেন করুচ সেটি কোণ ফর্মুলা ইউজ করু এবং যেেপ সবু করছো চেষ্টা কর পুরা স্টেপ ওয়াইজ করা কিনা যেতবে কোশ্চেন সবজেক্টিভ্রে পড়ব তো তোমাকে পুরা স্টেপ ওয়াইজ কলে ফুল মার্ক মিল